সাল 2019, স্থান ভারতবর্ষ, দেশ মোদিময়, মোদি দেশময়, একটা জাতীয়তাবোধের জোয়ার, জোয়ারে ভাসছে গোটা দেশ, যে জোয়ারের নতুন স্লোগান জয় শ্রীরাম। কারো কাছে এটা গালাগালি, আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। কারো কাছে এটা ধর্ম নিয়ে রাজনীতি, কারণ রাম হিন্দু ধর্মের সাথে জড়িয়ে আছে। সুতরাং রাজনীতির ধর্ম বা ধর্মের রাজনীতিকে শিকে তুলে দিয়ে আমরা বরং এই অবসরে রামের রান্নাঘরে ঢুকে দেখি রামের হাল হকিকত। একটু সহজ করে বললে, কে রাম, কেন রাম, কোথায় রাম? রাম একটি পুংলিঙ্গাত্মক সংস্কৃত নামবাচক শব্দ, যার আবিধানিক অর্থ হল যাকে রমণ করা যায় বা উপভোগ করা যায়। এর স্ত্রীলিঙ্গাত্মক শব্দ হল রামী। শব্দটি রাত্রির বিশেষণ মাত্র। ব্যক্তি রাম হিসেবে রাম শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের 10ম মণ্ডলের 93তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, যেখানে বলা হয়েছে, দুশ্চিম প্রথবন এর স্তব করি, বেইন ও রামের স্তব করি, বিশিষ্ট অসুরদের স্তব করি এবং রাজন্যবর্গের স্তব করি। বেদে 2 জন রামের উল্লেখ পাওয়া যায়। প্রথমজন হলেন মার্গবেয় বা ঔপতস্বিনী রাম এবং দ্বিতীয়জন হলেন জামদগ্ন রাম। বেদ পরবর্তী যুগে 3 জন রাম ছিলেন। বিষ্ণুর 7ম অবতার রাম, ইনি দশরথ পুত্র এবং রঘুবংশজাত বা সূর্যবংশজাত। বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম, ইনি বেদ বর্ণিত জামদগ্ন বা ভার্গব রাম নামে পরিচিত। 3 নম্বর হলেন কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম। অনেকে কৃষ্ণের সাথে একেও বিষ্ণুর 8ম অবতার মনে করেন। বিষ্ণুর সহস্র নাম স্তোত্রে বিষ্ণুর 394তম নামটি হল রাম। আদি শঙ্করের টীকা অনুসারে রাম শব্দটির 2টি অর্থ। প্রথমটি হল, যোগীরা যার সঙ্গে রমণ বা ধ্যান করে আনন্দ পান তিনি রাম। যোগ সাধনার 7টি কুণ্ডলিনী চক্রের 3য় চক্রটি অর্থাৎ মণিপুরম চক্রটি, যা নাভিকুণ্ডে অবস্থিত, তার ধ্বনি রূপ হল রাম। দ্বিতীয়টি হল সেই পরম ব্রহ্ম বিষ্ণুর 7ম অবতার রূপ, দশরথ পুত্র রামচন্দ্র। প্রাচীন যুগের ভারত আর আজকের ভারত এক নয়। স্থান ও কালের পরিবর্তনের সাথে সাথে উচ্চারণও গেছে বদলে। তাই এক রাম নানা রূপে নানা স্থানে বিরাজমান। জাভাদ্বীপের জাভানিজ ভাষায় এই রাম হলেন রামবিজয়, খামের ভাষায় এই রাম হলেন ফ্রেয়ার রাম, লাও ও থাই ভাষায় ফ্রা রাম, মালয় ভাষায় সেই রাম বদলে গিয়ে হল মেগাত সেরি রাম, মারানাও ভাষায় রাকা বান্তুগান এবং তামিল ভাষায় সেই রাম হয়ে গেল রামার। ভারত ও নেপালে রামের পূজা এখনো বহু প্রচলিত। রাম উপাসনা কেন্দ্রিক সম্প্রদায়গুলি রামকে বিষ্ণুর অবতার না মনে করে পরম ঈশ্বরী মনে করেন। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় ও বৈষ্ণব ধর্মগ্রন্থগুলিতে যেসব জনপ্রিয় দেবতার কথা বলা আছে তাদের অন্যতম হলেন রাম। শুধু ভারত কেন, সারা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় দেবতা হলেন রাম। লোকবিশ্বাস ও পুরাতাত্ত্বিক নিদর্শন অনুসারে রামের জন্মস্থান হল ভারতবর্ষের অযোধ্যা শহর। সেখানে আজও রামলালা বা শিশু রাম মূর্তির পূজা হয়।
রাম সংক্রান্ত পৌরাণিক কাহিনীর প্রধান উৎস হল ভারতীয় মহাকাব্য বাল্মীকি রচিত সংস্কৃত ভাষার রামায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র হলেন এই রাম। হিন্দুরা রামকে বলেন মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ বা আত্মনিয়ন্ত্রণের অধিপতি বা গুণাধীশ। বনবাসে থাকাকালীন লঙ্কার রাজা রাবণ রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করেন। সীতাকে উদ্ধারের জন্য রামের সাথে রাবণের যুদ্ধ হয়। এই যুদ্ধে রামের প্রধান সেনা ছিলেন হনুমান। এই হনুমান বাহিনী নিজেদের উদ্বুদ্ধ করার জন্য প্রথম জয় শ্রী রাম বাক্যবন্ধটি ব্যবহার করেছিলেন। রাম সীতাকে উদ্ধারের পর অযোধ্যায় ফিরে আসেন। সেখানে তার রাজ্যাভিষেক হয়। তাঁর রাজ্যে প্রজারা সুখে ও শান্তিতে বসবাস করত। তাঁর রাজত্বকালে রাজ্যের সমৃদ্ধি ও ন্যায় বিচার অব্যাহত ছিল। এই জন্যই রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে রামরাজ্য বলার প্রবণতা চালু হয়। শুধু বাল্মীকি রচিত রামায়ণ নয়, বিষ্ণুপুরাণ, ভাগবত পুরাণ, এমনকি মহাভারতেও রামের উপাখ্যান উল্লিখিত আছে। বাল্মীকি রচিত রামায়ণ ছাড়াও সংস্কৃত ভাষায় আরও একটি গুরুত্বপূর্ণ রামায়ণ হল আধ্যাত্ম রামায়ণ। ভারতের অধিকাংশ প্রধান ভাষায় নিজস্ব রামায়ণ রয়েছে। সেগুলি মূলত অনুবাদ সাহিত্য হলেও আঞ্চলিক সংস্কৃতি তার পরতে পরতে মিশে আছে। তামিল কবি কম্বরের লেখা রামাবতারম, বাঙালি কবি কৃত্তিবাস লিখলেন শ্রীরাম পাঁচালী, হিন্দি কবি তুলসীদাস লিখলেন রামচরিত মানস, কন্নড় কবি কুভেমপুরমের লেখা শ্রীরাম দর্শনম, তেলেগু কবি বিশ্বনাথ সত্যনারায়ণের লেখা রামায়ণ কল্পবৃক্ষম। শুধু ভারত কেন, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও রামায়ণের পাঠান্তর দেখা যায়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে কাকাউইন রামায়ণ, বালি দ্বীপের রাম কবচ, মালয়েশিয়ায় হিকায়ত সেরি রাম, ফিলিপিন্সের মারাদিয়া লাওয়া নাও, থাইল্যান্ডের রামকিয়ান বা রাম, মায়ানমারের ইয়ামা জাতদাও, কম্বোডিয়ায় রিয়াম কেরে, ব্যাংককের ওয়াটফ্রা কায়েউ মন্দিরে রামায়ণের ছবি এখনও রয়েছে। লাওসের ফ্রা লাক ফ্রা লাম গ্রন্থে আমরা গৌতম বুদ্ধকে রামের অবতার হিসেবে দেখতে পাই। বাংলার বিভিন্ন অঞ্চলে রামের পূজা বহু যুগ আগে থেকেই চলে আসছে। পশ্চিমবঙ্গের কাটোয়া মহকুমায় প্রায় 20টি রামের মন্দির আছে। বাঁকুড়া জেলাতে প্রচুর রামের মন্দির দেখা যায়। রঘুনাথ শিলারূপেও বাংলার গ্রামে গ্রামে এখনো রামের পূজা হয়। রাঢ় বাংলায় প্রত্নতাত্ত্বিকেরা এমন অনেক মুদ্রা পেয়েছেন যাতে রামের ছবি আছে। কাজী নজরুল ইসলাম রামকে নিয়ে লিখেছেন অনেক গান। রামকৃষ্ণ পরমহংসদেব, রানী রাসমণি, মুরারি গুপ্ত, চৈতন্য জীবনীকার দয়ানন্দ, অদ্বৈত আচার্য সহ অনেকেই রামের পূজা করতেন। রানী রাসমণি রাম নবমীতে রথযাত্রাও করতেন। বীর হাম্বির বাঁকুড়া জেলায় তাঁর সময় অনেক রামের মন্দির তৈরি করেছিলেন। বিষ্ণুপুর বাঁকুড়াতে এখনও দুর্গাপূজার শেষে রাবণ কাটা নৃত্য হয়। এই সেই রাম যার নাম নেওয়ায় হনুমানের লেজ পুড়েছিল লঙ্কায়, আর সেই পোড়া লেজে পুড়ে গিয়েছিল গোটা লঙ্কা। এখন ঘর পুড়ছে বাংলার। এই সেই রাম যার ধ্যান করলে ব্যক্তিত্বের বিকাশ হয়, এখন তার নামে চলছে দেশের রাজনীতি। সে যাই হোক, রাম নামে যদি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে, রাম নামে যদি ভারতে সত্যিকারের রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়, তবে তাই হোক। জয় শ্রীরাম। ভিডিও দেখে এসেছিলাম।